নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে একটু নজর রাখবো বাংলাদেশের দিকে, কেননা শারদীয়া দুর্গোৎসব এবং বাংলাদেশেও একইভাবে ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হয়েছে শারদীয়া দুর্গোৎসব। এবং সেই দুর্গোৎসবের মণ্ডপে কার্যত এবার ইসলামিক গান চালানো হয়েছে, তাও আবার ইউনুসের উইথকে পাত্তা না দিয়ে দুর্গা মণ্ডপে বলপূর্বক ভাবে বাজানো হচ্ছে ইসলামিক গান। দুর্গাপূজার মণ্ডপেই বাংলাদেশের সংখ্যালঘুদের ধর্মীয় কার্যকলাপ হতাশ, বাংলাদেশের হিন্দু সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ বাংলাদেশ। কি রয়েছে বিস্তারিত শুনবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যাতে করে পুজো মণ্ডপেই তারা তাদের ধর্মীয় রীতিনীতি কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে, এই নিয়ে কি বলবে? পুজো মণ্ডপে ইতিমধ্যে সংখ্যালঘুরা অর্থাৎ বাংলাদেশের যে হিন্দুদের যে দুর্গাপুজোর মণ্ডপ, সেখানে ইসলামী গান বাজানো হয়েছে, ইসলামী প্রার্থনা করা হয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশে বেজায় ক্ষুব্ধ। যেটা ইউনেস হুইপ জারি করেছিল যে দুর্গাপূজা সার্বজনীন উৎসব, দুর্গাপূজায় কোন রকম অশান্তি বরদাস্ত করবে না সরকার পক্ষ, এবং দুর্গাপূজাকে যাতে সুস্থভাবে হয় তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী সব রকম ভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ঢাকাতে সেই রকম বড় কোনো ঘটনা না ঘটলেও চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। হয়তো হিন্দুদের উপর আক্রমণ করা হয়নি, কিন্তু হিন্দুদের উপর যেমন আক্রমণ করা হয়নি, কিন্তু হিন্দুদের মারধর করা হয়নি, কিন্তু হিন্দুদের যে পুজো মণ্ডপগুলি রয়েছে সেই পুজো মণ্ডপগুলিতে ঢুকে ইসলামিক গান গাওয়া হয়েছে, কোথাও নামাজ পড়া হয়েছে, এবং কোথাও মন্দিরের যাতে পবিত্রতা নষ্ট করা হয় তার জন্য যা যা করার দরকার, এই কিছু কতিপয় মানুষ, সব মানুষ তো আর করেনি, কিছু কতিপয় মানুষ কিন্তু এইরকম ভাবে কিছু নিন্দাকর জিনিস কিন্তু করেছেন, যার ফলে কিন্তু মুখ পুড়েছে ফের বাংলাদেশ সরকারের। এবং এই ধরনের কিছু মানসিকতার লোকের জন্য আজকে আন্তর্জাতিক মঞ্চে বা আন্তর্জাতিক তোমার হচ্ছে সে দেশগুলির সামনে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ সম্পর্কে যথেষ্টই ভুল বার্তা যাচ্ছে, এবং ইউনিট সরকারের কিন্তু মুখ পুড়ছে। ইউনিট সরকার প্রথমেই বলেছিল যে কোন রকম কোন মানে সব রকম কড়া ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সেই বার্তার পরেও ঢাকা শহরে কিছু হয়নি, কারণ ঢাকা শহরে কিছু হলে সেখানে আরো বেশি আলোড়ন করত। তার জন্য যে পার্বত্য চট্টগ্রামে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম অশান্তির আবহ তুলে হয়েছিল, সেই পার্বত্য চট্টগ্রামেই সব থেকে বেশি এই ঘটনাগুলি ঘটেছে, এবং হিন্দুদের উপর যে মানসিক প্রেশার এবং মানসিক নির্যাতন করা হয়েছে তাতে কিন্তু আবারও একবার আন্তর্জাতিক মহলে চিঠি রপ করলো। সেই সঙ্গে বাংলাদেশের এই উগ্রবাদীরা বা জামাতপন্থীরা যে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস রাখেন না, সেটা কার্যত বাংলাদেশের সরকারের অপদস্থতার কারণে আরো একবার আন্তর্জাতিক মঞ্চের সামনে যে ছবিটা তুলে ধরলো তাতে বাংলাদেশেরই বদনাম হলো বলে মনে করছেন একাংশ। ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। তবে সংখ্যালঘুদের এই যে ধর্মীয় রীতিনীতি মেনে শারদীয়া দুর্গোৎসব, এবং এই শারদীয়া দুর্গোৎসবে সেক্ষেত্রে এক প্রকার নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছিল, যে বলা ভালো যে সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছিল সংখ্যালঘুদের জন্য, কেননা সেক্ষেত্রে যারা সংখ্যাগুরা রয়েছেন তাদের ধর্মীয় কার্যকলাপের সময় যাতে করে দুর্গাপুজো মণ্ডপে ঢাক বাজানো না হয় সেই নিয়ে সতর্ক বার্তা দিয়েছিল সংখ্যালঘুদের। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার উল্টো চিত্র লক্ষ্য করা গেছে, খোদ সংখ্যালঘুদের পুজো মণ্ডপেই এবার সেখানকার সংখ্যাগুরুরা ধর্মীয় কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এক প্রকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে আরো একবার ব্যর্থ হয়েছে ইউনুস সরকার, আন্তর্জাতিক মহলে আরো একবার মুখ পুড়েছে ইউনুস সরকারের। নিশ্চিত ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।